প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কের একটি অঙ্ক নিয়ে কথা বলবো। লিমিটিং বিক্রিয়কের অনেক ধরনের অঙ্ক রয়েছে, কিন্তু আজকে যে অঙ্কটি নিয়ে কথা বলবো এটি অনেক শিক্ষার্থী ঠিক মতো উত্তর করতে পারে না। তো চলো দেখা যাক সেই অঙ্কটি কি। এখানে অঙ্কটি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, সেটা ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এবং প্রশ্ন হচ্ছে বিক্রিয়ায় ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক কোনটি। অর্থাৎ এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এখানে ম্যাগনেসিয়াম কিংবা ক্লোরিনের আলাদা করে কোনো ভর দেয়া নেই। তাহলে ফার্স্ট অফ অল এখানে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়াটি লিখতে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন তুমি জানো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 এবং ক্লোরিনের যে আণবিক ভর রয়েছে এখানে সেটি হচ্ছে 71। ভরের ভিত্তিতে সেহেতু আমরা 1 গ্রাম ভরের নিরিখে তুলনা করে দেখব যে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়ার ক্ষেত্রে কি পরিমাণে লাগে। কিরকম ভাবে বিষয়টি দেখো, 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক কি পরিমাণ ক্লোরিন লাগে, 71/24। এখানে যে ফলাফলটি আমরা পাব সেটি হচ্ছে 2.96 গ্রাম ক্লোরিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 2.96 গ্রাম ক্লোরিন প্রয়োজন। হিসাব অনুযায়ী কিন্তু 1 গ্রাম ম্যাগনেসিয়াম 1 গ্রাম ক্লোরিন এরকম হওয়া উচিত ছিল। তাহলে আমরা দুটোকেই লিমিটিং বিক্রিয়ক বলতে পারতাম যে হ্যাঁ দুটোই কিন্তু বিক্রিয়া শেষে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পরিমাণ লাগছে ক্লোরিনের পরিমাণ, কিন্তু এক্সেস পরিমাণ ক্লোরিন লাগবে। আবার বিষয়টিকে একটু উল্টোভাবে যদি আমরা চিন্তা করি যে 71 গ্রাম ক্লোরিনের বিক্রিয়ার জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন 24 গ্রাম, তাহলে 1 গ্রাম ক্লোরিনের জন্য ম্যাগনেসিয়াম কি পরিমাণ প্রয়োজন। 1 গ্রাম ক্লোরিনের জন্য ম্যাগনেসিয়ামের যে পরিমাণটা প্রয়োজন সেটা যদি আমরা ধরি তাহলে সেটা হবে 24/71 সমান 0.33, ফলাফলটি হবে 8 গ্রাম। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো যে 1 গ্রাম ক্লোরিনের জন্য ম্যাগনেসিয়াম লাগছে 0.33 গ্রাম, অর্থাৎ ম্যাগনেসিয়ামের পরিমাণ কিন্তু এক্সেস থেকে যাচ্ছে। এই জন্য এই প্রশ্নটিতে বিক্রিয়ার ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক হবে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের পরিমাণ কিন্তু এখানে অতিরিক্ত লাগবে। এই জন্য ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক হবে, কিংবা বিক্রিয়ার শেষে ক্লোরিন অবশিষ্ট থাকবে না, এখানে ম্যাগনেসিয়ামের কিন্তু অবশিষ্ট হওয়ার চান্স রয়েছে। সুতরাং এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে 1 গ্রাম সংশ্লিষ্ট বিক্রিয়কের নিরিখে তার অপর যে বিক্রিয়কটি রয়েছে সেটার পরিমাণ কিরকম লাগবে সেটা নির্ধারণ করে আমাকে লিমিটিং বিক্রিয়কটি নির্ধারণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।